17ই নভেম্বর 69 বছরে পা রাখলেন দেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। 1952 সালে তার জন্ম। বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তানেও তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী। উপমহাদেশের এ নন্দিত শিল্পীর এবারের জন্মদিন কাটছে কোনো আয়োজন ছাড়াই। জন্মদিনের উদযাপন সম্পর্কে জানতে চাইলে রুনা লায়লা বলেন, আজ কোনো আয়োজন করছি না, প্যান্ডামিকের কারণেই করছি না, তবে পরিবারের সঙ্গেই সারাটা দিন কাটাচ্ছি। সময় কেমন কাটছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন গান করি, প্র্যাকটিস করি, বই পড়ি, ছবি দেখি, এভাবেই সময় কাটে। জীবনের অসংখ্য বসন্ত পেরিয়ে এসে নিজের উপলব্ধির কথাও জানালেন এই শিল্পী। বললেন, জীবন নিয়ে আমি খুব পজিটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা কখনো এলে সেটা দূর করে পজিটিভলি ভাবি। এই সময়ে এসে সুস্থ থাকাটাই বড় ব্যাপার হয়ে উঠেছে। চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে ভালো রাখার। এ কারণে এই প্যান্ডামিকের মধ্যে কোনো কাজ করি নাই, রেকর্ডিংও করি নাই। অনেক বছর ধরেই রুনা লায়লা নিয়মিত কাজ করেন না। কারণ জানতে চাইলে তিনি বলেন, বেশি কাজ কখনোই করি নাই, যেটা মনে হয়েছে কাজটা ভালো হবে, করা দরকার, সেটাই করেছি। ভালো মানের গান হলে করি, কেননা আমি মনে করি বেশি গান করলে অ্যাট্রাকশনটা কমে যায়, কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দেই। বেশি কাজ করলে অনেক সময় কোয়ালিটি নেমে যায়, ফলে আমি কোয়ালিটি ঠিক রেখে ভালো কাজটাই করতে চাই। আগের মতো এখন মনে রাখার মতো গান কেন হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, কারণটা বলা মুশকিল, এখন সব কিছুই দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা যখন গান করতাম তখন একটা গান নিয়ে সুরকার, গীতিকার ও কম্পোজার দিনের পর দিন বসতেন, তারপর গান ঠিক হলে ভাবতেন কাকে দিয়ে গাওয়াবেন। আমরা একটা গানেরই 3-4 দিন ধরে রিহার্সেল করেছি, অনেক খাটুনি গেছে, খাটুনিও সার্থক হয়েছে, এখন সব কিছুই সহজ হয়ে গেছে। স্টুডিওতেও গেলাম, গাওয়ার পরে বললাম ঠিক আছে, জবাব এলো হ্যাঁ ঠিক আছে, সেখানেই গান গাওয়া শেষ। আসলে এভাবে করলে গানের আসল ফিলিংসটা থাকে না। আগের গানগুলো অনেক সময় নিয়ে করা হয়েছে, এ কারণে মনে হয় আগের গানগুলো মানুষও শুনেছে বহু বছর ধরে এবং এই গানগুলো আরও বহু বছর ধরে চলবে। শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরেও সে সময়ের গানগুলো চিরদিন টিকে থাকবে। আর এখন যে একেবারেই ভালো গান হচ্ছে না তা কিন্তু নয়, এখনও ভালো কাজ হচ্ছে, তবে তা সেভাবে আলোয় আসছে না। আর একটা সময় পার না হলে গান কালোজয়ী হলো কি না সেটা বলাও মুশকিল। আগে দেখা গেছে শুধু গান শোনার জন্যই মানুষ সিনেমা হলে যেত সিনেমা দেখতে, আসলে নানা কারণেই হয়তো আগের মতো মনে রাখার মতো গান হচ্ছে না। সুযোগ থাকা সত্ত্বেও পাকিস্তান বা ভারতে থিতু না হয়ে বাংলাদেশে কাজ করার বিষয়ে রুনা লায়লা বলেন, পাকিস্তান থেকে 1974 সালে চলে এসেছি বাংলাদেশে, ইন্ডিয়াতেও কাজ করেছি, সেখানে কাজ করতে গেলে আমাকে থাকতে হবে, কিন্তু আমি তো অন্য দেশে থাকবো না, নিজের দেশ ছেড়ে অন্য কোথাও থাকতে চাইনি। আর অন্য দেশে যা কাজ করেছি আলহামদুলিল্লাহ সেগুলোও জনপ্রিয় হয়েছে। 69 বছর বয়সে এসে জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবে প্রাপ্তিটাই বেশি বলে জানালেন রুনা লায়লা। তিনি বলেন, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আমার কোনো অতৃপ্তি নেই, যে সম্মান যে ভালোবাসা পেয়েছি সেটাতেই আমি সন্তুষ্ট। সাদাকালো নিউজ ডেস্ক।